নমস্কার, শুরু করছি আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার মশায়। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার মশায়। রাত্রি তখন প্রায় দুটা। কলিকাতার নিস্তব্ধ শব্দ সমুদ্রে একটুখানি ঢেউ তুলিয়া একটা বড় জুড়ি গাড়ি ভবানীপুরের দিক হইতে আসিয়া বীরজিতলাওয়ের মোড়ের কাছে থামিল। সেখানে একটা ঠিকা গাড়ি দেখিয়া আরোহী বাবু তাহাকে ডাকিয়া আনাইলেন। তাহার পাশে একটি কোট হ্যাট পরা বাঙালি বিলাত ফেরতা যুবা সম্মুখের আসনে দুই পা তুলিয়া দিয়া একটু মদমত্ত অবস্থায় ঘাড় নামাইয়া ঘুমাইতেছিল। এই যুবকটি নূতন বিলাত হইতে আসিয়াছে, ইহারই অভ্যর্থনা উপলক্ষে বন্ধু মহলে একটা খানা হইয়া গেছে। সেই খানা হইতে ফিরিবার পথে একজন বন্ধু তাহাকে কিছু দূর অগ্রসর করিবার জন্য নিজের গাড়িতে তুলিয়া লইয়াছেন। তিনি ইহাকে দু তিনবার ঠেলা দিয়ে জাগাইয়া কহিলেন, মজুমদার মজুমদার, গাড়ি পাওয়া গেছে, বাড়ি যাও। মজুমদার সচকিত হইয়া একটি ভাড়াটে গাড়িতে উঠিয়া পড়িল। তাহার গাড়োয়ানকে ভালো করিয়া ঠিকানা বাতলাইয়া দিয়া ব্রুহাম গাড়ির আরোহী নিজের গম্যপথে চলিয়া গেলেন। ঠিকা গাড়ি কিছু দূর সিধা গিয়া পার্ক স্ট্রিটের সম্মুখে ময়দানের রাস্তায় মোড় লইল। মজুমদার আরেকবার ইংরেজি শপথ উচ্চারণ করিয়া আপন মনে কহিল, একি এ তো আমার পথ নয়। তারপরে নিদ্রা জড় অবস্থায় ভাবিল, হবেও বা, এইটি হয়তো সোজা রাস্তা। ময়দানে প্রবেশ করিতেই মজুমদারের গা কেমন করিয়া উঠিল। হঠাৎ তাহার মনে হইল, কোনো লোক নাই, তবু তাহার পাশের জায়গাটা যেন ভর্তি হইয়া উঠিতেছে, যেন তাহার আসনের শূন্য অংশের আকাশটা নিরেট হইয়া তাহাকে ঠেসিয়া ধরিতেছে। মজুমদার ভাবিল, এ কি ব্যাপার, গাড়িটা আমার সঙ্গে এ কিরকম ব্যবহার শুরু করিল। এই গাড়োয়ান 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 কোনো জবাব দিল না। পিছনের খড়খড়ি খুলিয়ে ফেলিয়ে সহিষ্ঠার হাত চাপিয়া ধরিল, কহিল, তুম ভিতরাকে ব্যাঠো। সহিষ ভীত কণ্ঠে কহিল, নেহি সাব, ভিতর নেহি জায়গা। শুনিয়া মজুমদারের গায়ে কাঁটা দিয়ে উঠিল। সে জোর করিয়া সহিষের হাত চাপিয়া কহিল, জলদি ভিতরাও। সহিষ সবলে হাত ছিনাইয়া লইয়া নামিয়া দৌড় দিল। তখন মজুমদার পাশের দিকে ভয়ে ভয়ে তাকাইয়া দেখিতে লাগিল। কিছুই দেখিতে পাইল না, তবু মনে হইল, পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া আছে। কোনো মতে গলায় আওয়াজ আনিয়া মজুমদার কহিল, গাড়োয়ান গাড়ি রোখো। বোধ হইল গাড়োয়ান যেন দাঁড়াইয়া উঠিয়া দুই হাতে রাষ্টানি ঘোড়া থামাইতে চেষ্টা করিল। ঘোড়া কোনো মতেই থামিল না। না থামিয়া ঘোড়া দুটা রেড রোডের রাস্তা ধরিয়া পুনর্বার দক্ষিণের দিকে মোড় লইল। মজুমদার ব্যস্ত হইয়া কহিল, আরে আরে, কাহা যাতা? কোনো উত্তর পাইল না। পাশের শূন্যতার দিকে রহিয়া রহিয়া কটাক্ষ করিতে করিতে মজুমদারের সর্বাঙ্গ দিয়ে ঘাম ছুটিতে লাগিল। কোনো মতে আড়ষ্ট হইয়া নিজের শরীরটাকে যত দূর সংকীর্ণ করিতে হয় তাহা সে করিল। কিন্তু সে যতটুকু জায়গা ছাড়িয়ে দিল ততটুকু জায়গা ভরিয়া উঠিল। মজুমদার মনে মনে তর্ক করিতে লাগিল যে, কোন প্রাচীন ইউরোপীয় জ্ঞানী বলিয়াছেন, নেচার অ্যাভার্স ভ্যাকুম, তাই তো দেখিতেছি, কিন্তু এটা কি রে, এটা কি নেচার? মজুমদার মনে মনে তর্ক করিতে লাগিল যে, যদি আমাকে কিছু না বলে তবে আমি এখনই ইহাকে সমস্ত জায়গাটা ছাড়িয়ে দিয়ে লাফাইয়া পড়ি। লাভ দিতে সাহস হইল না, পাছে পিছনের দিক হইতে অভাবিত পূর্ব একটা কিছু ঘটে, পাহারাওয়ালা বলিয়া ডাক দিবার চেষ্টা করিল। কিন্তু বহু কষ্টে এমনি একটুখানি অদ্ভুত ক্ষীণ আওয়াজ বাহির হইল যে অত্যন্ত ভয়ের মধ্যেও তাহার হাসি পাইল। অন্ধকারে ময়দানের গাছগুলো ভূতের নিস্তব্ধ পার্লামেন্টের মতো পরস্পর মুখোমুখি করিয়া দাঁড়াইয়া রহিল এবং গ্যাসের খুঁটিগুলো সমস্তই যেন জানে, অথচ কিছুই যেন বলিবে না, এমনি ভাবে খাড়া হইয়া মিটমিটে আলোক শিখায় চোখ টিপিতে লাগিল।
মজুমদার মনে করিল চট করিয়া এক লাফে সামনের আসনে গিয়া বসিবে। যেমনি মনে করা অমনি অনুভব করিল সামনের আসন হইতে কেবলমাত্র একটা চাহনি তাহার মুখের দিকে তাকাইয়া আছে। চক্ষু নাই, কিছুই নাই, অথচ একটা চাহনি। সে চাহনি যে কাহার তাহা যেন মনে পড়িতেছে, অথচ কোনো মতেই যেন মনে আসিতে পারিতেছে না। মজুমদার দুই চক্ষু জোর করিয়া বুঝিবার চেষ্টা করিল, কিন্তু ভয় বুঝিতে পারিল না। সেই অনির্দিষ্ট চাহনির দিকে দুই চোখ এমন শক্ত করিয়া মেলিয়া রহিল যে নিমেষ ফেলিতে সময় পাইল না। এদিকে গাড়িটা কেবলই ময়দানের রাস্তা উত্তর হইতে দক্ষিণে ও দক্ষিণ হইতে উত্তরে চক্রপথে ঘুরিতে লাগিল। ঘোড়া দুটো ক্রমেই যেন উন্মত্ত হইয়া উঠিল, তাহাদের বেগ কেবলই বাড়িয়া চলিল। গাড়ির খড়খড়েগুলো থরথর করিয়া কাঁপিয়া ঝরঝর শব্দ করিতে লাগিল। এমন সময় গাড়িটা যেন কিসের উপর খুব একটা ধাক্কা খাইয়া হঠাৎ থামিয়া গেল। মজুমদার চকিত হইয়া দেখিল তাহাদেরই রাস্তায় গাড়ি দাঁড়াইয়াছে ও গাড়োয়ান তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিতেছে, সাহেব সাহেব কোথায় যাইতে হইবে বলো। মজুমদার রাগিয়া জিজ্ঞাসা করিল, এতক্ষণ ধরিয়া আমাকে ময়দানের মধ্যে ঘুরাইলি কেন? গাড়োয়ান আশ্চর্য হইয়া কহিল, কই কই, ময়দানের মধ্যে তো ঘুরাই নাই। মজুমদার বিশ্বাস না করিয়া কহিল, তবে একি শুধু স্বপ্ন? গাড়োয়ান একটু ভাবিয়া ভীত হইয়া কহিল, বাবু সাহেব বুঝি শুধু স্বপ্ন নহে, আমার এই গাড়িতেই আজ 3 বছর হইল একটা ঘটনা ঘটিয়াছিল। মজুমদারের তখন নেশা ও ঘুমের ঘোর সম্পূর্ণ ছাড়িয়া যাওয়াতে গাড়োয়ানের গল্পে কর্ণপাত না করিয়া ভাড়া চুকাইয়া দিয়ে চলিয়া গেল। কিন্তু রাত্রে তাহার ভালো করিয়া ঘুম হইল না, কেবলই ভাবিতে লাগিল সেই চাহনিটা কার। অধর মজুমদারের বাপ সামান্য সিপ সরকারি হইতে আরম্ভ করিয়া একটা বড় হৌসের মুচ্ছুদিগিরি পর্যন্ত উঠিয়াছিলেন। অধরবাবু বাপের উপার্জিত নগদ টাকা সুদে খাটাইতেছেন, তাহাকে আর নিজে খাটিতে হয় না। বাপ মাথায় সাদা ফেটা বাঁধিয়া পালকিতে করিয়া আফিসে যাইতেন। এদিকে তাহার ক্রিয়াকর্ম দান ধ্যান যথেষ্ট ছিল, বিপদে আপদে অভাবে অনটন সকল শ্রেণীর লোকই যে তাহাকে আসিয়া ধরিয়া পড়িত ইহাই তিনি গর্বের বিষয় মনে করিতেন। অধরবাবু বড় বাড়ি ও গাড়ি জুড়ি করিয়াছেন, কিন্তু লোকের সঙ্গে আর তাহার সম্পর্ক নাই। কেবল টাকাধারের দালাল আসিয়া তাহার বাঁধানো হুকায় তামাক টানিয়া যায় এবং অ্যাটর্নি অফিসের বাবুদের সঙ্গে ট্যাম্প দেওয়া দলিলের শর্ত সম্বন্ধে আলোচনা হইয়া থাকে। তাহার সংসারের খরচপত্র সম্বন্ধে হিসাবের এমনি কষাকষি যে পাড়ায় ফুটবল ক্লাবের নাছোড়বান্দা ছেলেরাও বহু চেষ্টায় তাহার তহবিলে দন্তস্ফুট করিতে পারে নাই। এমন সময় তাহার ঘরকন্যার মধ্যে একটি অতিথির আগমন হইল, হল না ছেলে। করিতে করিতে অনেকদিন পরে তাহার একটি ছেলে জন্মিল। ছেলেটির চেহারা তাহার মার ধরনের, বড় বড় চোখ, টিকালো নাক, রং রজনীগন্ধার পাপড়ির মতো। যে দেখিল সেই বলিল, আহা ছেলে তো নয়, যেন কার্তিক। অধরবাবু অনুগত অনুচর রতিকান্ত বলিল, বড় ঘরের ছেলের যেমনটি হওয়া উচিত তেমনই হইয়াছে। ছেলেটির নাম হইল বেণুগোপাল। ইতিমধ্যে অধরবাবুর স্ত্রী ননীবালা সংসার খরচ লইয়া স্বামীর বিরুদ্ধে নিজের মত এমন জোর করিয়া কোনোদিন খাটান নাই। দুটো একটা শখের ব্যাপার অথবা লৌকিকতার অত্যাবশ্যক আয়োজন লইয়া মাঝে মাঝে বচসা হইয়াছে বটে, কিন্তু শেষকালে স্বামীর কৃপণতার প্রতি অবজ্ঞা করিয়া নিঃশব্দে হার মানিয়াছেন। এবারে ননীবালাকে অধরলাল আঁটিয়া উঠিতে পারিলেন না। বেণুগোপাল সম্বন্ধে তাহার হিসাব এক এক পা করিয়া হাঁটিতে লাগিল। তাহার পায়ের মল, হাতের বালা, গলার হার, মাথার টুপি, তাহার দিশি বিলাতে নানা রকমের নানা রঙের সাজসজ্জা সম্বন্ধে ননীবালা যাহা কিছু দাবি উত্থাপিত করিলেন সবকটাই তিনি কখনো নীরব অশ্রুপাতে, কখনো সরব বাক্যবর্ষণে জিতিয়া লইলেন। বেণুগোপালের জন্য যাহা দরকার এবং যাহা দরকার নয় তাহা চাই চাই। সেখানে শূন্য তহবিলের ওজোর বা ভবিষ্যতের ফাঁকা আশ্বাস একদিনও কাটিল না।
বেণুগোপাল বাড়িয়া উঠিতে লাগিল। বেণুর জন্য খরচ করাটা অধরলালের অভ্যাস হইয়া আসিল। তাহার জন্য বেশি মাহিনা দিয়া অনেক পাশ করা এক বুড়ো মাস্টার রাখিলেন। এই মাস্টার বেণুকে মিষ্ট ভাষায় ও শিষ্টাচারে বশ করিবার অনেক চেষ্টা করিলেন, কিন্তু তিনি নাকি বরাবর ছাত্রদিগকে কড়া শাসনে চালাইয়া আজ পর্যন্ত মাস্টারি মর্যাদা অক্ষুণ্ণ রাখিতে আসিয়াছেন। সেই জন্য তাহার ভাষার মিষ্টতা ও অত্যাচারের শিষ্টতায় কেবলই বেসুর লাগিল। সেই শুষ্ক সাধনায় ছেলে ভুলিল না। ননিবালা অধরলালকে কহিলেন, ও তোমার কেমন মাস্টার! ওকে দেখিলেই যে ছেলে অস্থির হইয়া উঠে, ওকে ছাড়াইয়া দাও। বুড়ো মাস্টার বিদায় হইল। সেকালে মেয়ে যেমন স্বয়ম্বরা হইত, তেমনি ননিবালার ছেলে স্বয়ং মাস্টার হইতে বসিল। সে যাহাকে না বলিবে তাহার সকল পাস ও সকল সার্টিফিকেট বৃথা। এমনি সময়টিতে গায়ে একখানি ময়লা চাদর ও পায়ে ছেঁড়া ক্যাম্বিসের জুতা পরিয়া মাস্টারের উমেদারিতে হরলাল আসিয়া জুটিল। তাহার বিধবা মা পরের বাড়িতে রাঁধিয়া ও ধান ভানিয়া তাহাকে মফস্বলের এন্ট্রান্স স্কুলে কোনো মতে এন্ট্রান্স পাস করাইয়াছেন। এখন হরলাল কলিকাতার কলেজে পড়িবে বলিয়া প্রাণপণ প্রতিজ্ঞা করিয়া বাহির হইয়াছে। অনাহারে তাহার মুখের নিম্ন অংশ শুকাইয়া ভারতবর্ষের কন্যাকুমারীর মতো সরু হইয়া আসিয়াছে। কেবল মস্ত কপালটা হিমালয়ের মতো প্রশস্ত হইয়া অত্যন্ত চোখে পড়িতেছে। মরুভূমির বালু হইতে সূর্যের আলো যেমন ঠিকরাইয়া পড়ে, তেমনি তাহার দুই চক্ষু হইতে দৈন্যের একটা অস্বাভাবিক দীপ্তি বাহির হইতেছে। দারুণ জিজ্ঞাসা করিল, তুমি কি চাও, কাহাকে চাও? হরলাল ভয়ে ভয়ে বলিল, বাড়ির বাবুর সঙ্গে দেখা করিতে চাই। দারোয়ান কহিল, দেখা হইবে না। তাহার উত্তরে হরলাল কি বলিবে ভাবিয়া না পাইয়া ইতস্তত করিতেছিল। এমন সময় 7 বছরের ছেলে বেণুগোপাল বাগানে খেলা সারিয়া দেউড়িতে আসিয়া উপস্থিত হইল। দারোয়ান হরলালকে দ্বিধা করিতে দেখিয়া আবার কহিল, বাবু চলা যাও। বেণুর হঠাৎ জিদ চড়িল, সে কহিল, নেহি জায়গা বলিয়া সে হরলালের হাত ধরিয়া তাহাকে দোতলার বারান্দায় তাহার বাপের কাছে লইয়া হাজির করিল। বাবু তখন দিবানিদ্রা সারিয়া জড়াল স্বভাবে বারান্দায় বেতের কেদারায় চুপচাপ বসিয়া পা দোলাইতেছিলেন ও বৃদ্ধ রতিকান্ত একটা কাঠের চৌকিতে আসন হইয়া বসিয়া ধীরে ধীরে তামাক টানিতেছিলেন। সেদিন এই সময়ে এই অবস্থায় দৈবক্রমে হরলালের মাস্টারি বহাল হইয়া গেল। রতিকান্ত জিজ্ঞাসা করিল, আপনার পড়া কি পর্যন্ত? হরলাল একটুখানি মুখ নিচু করিয়া কহিল, এন্ট্রান্স পাস করিয়াছি। রতিকান্ত ভ্রু তুলিয়া কহিল, শুধু এন্ট্রান্স পাস? আমি বলি কলেজে পড়িয়াছেন, আপনার বয়সও তো নেহাত কম দেখি না। হরলাল চুপ করিয়া রহিল। আশ্রিত ও আশ্রয় প্রত্যাশীদিগকে সকল রকমে পীড়ন করাই রতিকান্তের প্রধান আনন্দ ছিল। রতিকান্ত আদর করিয়া বেণুকে কোলের কাছে টানিয়া লইবার চেষ্টা করিয়া কহিল, কত এমএ বিএ আসিল ও গেল, কাহাকেও পছন্দ হইল না, আর শেষকালে কি সোনাবাবু এন্ট্রান্স পাস করা মাস্টারের কাছে পড়িবেন? বেণু রতিকান্তের আদরের আকর্ষণ জোর করিয়া ছাড়াইয়া লইয়া কহিল, যাও। রতিকান্তকে বেণু কোনো মতেই সহ্য করিতে পারিত না, কিন্তু রতিও বেণুর এই অসহিষ্ণুতাকে তাহার বাল্যমাধুর্যের একটা লক্ষণ বলিয়া ইহাতে খুব আমোদ পাইবার চেষ্টা করিত এবং তাহাকে সোনাবাবু চাঁদবাবু বলিয়া খ্যাপাইয়া আগুন করিয়া তুলিত। হরলালের উমেদারি সফল হওয়া শক্ত হইয়া উঠিয়াছিল। সে মনে মনে ভাবিতেছিল, এইবার কোন সুযোগে চৌকি হইতে উঠিয়া বাহির হইতে পারিলে বাঁচা যায়। এমন সময় অধরলালের সহস মনে হইল, এই ছোকরাটিকে নিতান্ত সামান্য মাইনা দিলেও পাওয়া যাইবে। শেষকালে স্থির হইল, হরলাল বাড়িতে থাকিবে, খাইবে ও 5 টাকা করিয়া বেতন পাইবে। বাড়িতে রাখিয়া যেটুকু অতিরিক্ত দাক্ষিণ্য প্রকাশ করা হইবে তাহার বদলে অতিরিক্ত কাজ আদায় করিয়া লইলেই এটুকু দয়া সার্থক হইতে পারিবে। এবারে মাস্টার টিকিয়া গেল। প্রথম হইতেই হরলালের সঙ্গে বেণু এমনি জমিয়া গেল যেন তাহারা দুই ভাই। কলিকাতায় হরলালের আত্মীয় বন্ধু কেহই ছিল না।
এই সুন্দর ছোট ছেলেটি তাহার সমস্ত হৃদয় জুড়িয়া বসিল। অভাগা হরলালের এমন করিয়া কোনো মানুষকে ভালোবাসিবার সুযোগ ইতিপূর্বে কখনো ঘটে নাই। কি করিলে সে তাহার অবস্থা ভালো হইবে, এই আশায় সে বহু কষ্টে বই জোগাড় করিয়া কেবলমাত্র নিজের চেষ্টায় দিন রাত শুধু পড়া করিয়াছে। মাকে পরাধীন থাকিতে হইয়াছিল বলিয়া ছেলের শিশু বয়স কেবল সসংকোচেই কাটিয়াছে। নিমেষের গণ্ডি পার হইয়া দুষ্টামির দ্বারা নিজের বাল্যপ্রতাপকে জয়শালী করিবার সুখ সে কোনো দিনই পায় নাই। সে কাহারও দলে ছিল না, সে আপনার ছেঁড়া বই ও ভাঙা স্লেটের মাঝখানে একলাই ছিল। জগতে জন্মিয়া যে ছেলেকে শিশুকালেই নিস্তব্ধ ভালো মানুষ হইতে হয়, তখন হইতেই মাতার দুঃখ ও নিজের অবস্থা যাহাকে সাবধানে বুঝিয়া চলিতে হয়, সম্পূর্ণ অবিবেচক হইবার স্বাধীনতা যাহার ভাগ্যে কোনোদিন জোটে না। আমোদ করিয়া চঞ্চলতা করা বা দুঃখ পাইয়া কাঁদা, এ দুটোই যাহাকে অন্য লোকের অসুবিধা ও বিরক্তির ভয়ে সমস্ত শিশু শক্তি প্রয়োগ করিয়া চাপিয়া যাইতে হয়, তাহার মতো করুণার পাত্র অথচ করুণা হইতে বঞ্চিত জগতে কে আছে? সেই পৃথিবীর সকল মানুষের নিচে চাপা পড়া হরলাল নিজেও জানিত না। তাহার মনের মধ্যে এত স্নেহের রস অবসরের অপেক্ষায় এমন করিয়া জমা হইয়াছিল। বেনুর সঙ্গে খেলা করিয়া তাহাকে পড়াইয়া অসুখের সময় তাহার সেবা করিয়া হরলাল স্পষ্ট বুঝিতে পারিল, নিজের অবস্থার উন্নতি করার চেয়েও মানুষের আরেকটা জিনিস আছে, সে যখন পাইয়া বসে তখন তাহার কাছে আর কিছুই লাগে না। বেনুও হরলালকে পাইয়া বাঁচিল, কারণ ঘরে সে একটি ছেলে, একটি অতি ছোট ও আরেকটি 3 বছরের বোন আছে। বেনু তাহাদিগকে সঙ্গদানের যোগ্যই মনে করে না। পাড়ার সমবয়সী ছেলের অভাব নাই, কিন্তু অধরলাল নিজের ঘরকে অত্যন্ত বড় ঘর বলিয়া নিজের মনে নিশ্চয় স্থির করিয়া রাখাতে মেলামেশা করিবার উপযুক্ত ছেলে বেনুর ভাগ্যে জুটিল না, কাজেই হরলাল তাহার একমাত্র সঙ্গী হইয়া উঠিল। অনুকূল অবস্থায় বেনুর যে সকল দৌরাত্ম 10 জনের মধ্যে ভাগ হইয়া একরকম সহজযোগ্য হইতে পারিত, তাহা সমস্তই একা হরলালকে বহিত হইত। এই সমস্ত উপদ্রব প্রতিদিন সহ্য করিতে করিতে হরলালের স্নেহ আরো দৃঢ় হইয়া উঠিতে লাগিল। রতিকান্ত বলিতে লাগিল, আমাদের সোনামবাবুকে মাস্টারমশাই মাটি করিতে বসিয়াছেন। অধরলালেরও মাঝে মাঝে মনে হইতে লাগিল, মাস্টারের সঙ্গে ছাত্রের সম্বন্ধটি ঠিক যেন যথোচিত হইতেছে না। কিন্তু হরলালকে বেনুর কাছ হইতে তফাত করে এমন সাধ্য এখন কাহার আছে? বেনুর বয়স এখন 11, হরলাল FA পাশ করিয়া জলপানি পাইয়া 3য় বার্ষিকে পড়িতেছে। ইতিমধ্যে কলেজে তাহার 2টি বন্ধুও যে জোটে নাই তাহা নহে, কিন্তু এই 11 বছরের ছেলেটি তাহার সকল বন্ধুর সেরা। কলেজ হইতে ফিরিয়া বেনুকে লইয়া সে গোলদিঘি এবং কোনো কোনো দিন ইডেন গার্ডেনে বেড়াইতে যাইত। তাহাকে গ্রিক ইতিহাসের বীরপুরুষদের কাহিনী বলিত, তাহাকে স্কট ও ভিক্টর হুগোর গল্প একটু একটু করিয়া বাংলায় শুনাইত। উচ্চস্বরে তাহার কাছে ইংরেজি কবিতা আবৃত্তি করিয়া তাহা তর্জমা করিয়া ব্যাখ্যা করিত। তাহার কাছে শেক্সপিয়ারের জুলিয়াস সিজার মানে করিয়া পড়িয়া তাহা হইতে অ্যান্টনির বক্তৃতা মুখস্থ করাইবার চেষ্টা করিত। ওই একটুখানি বালক হরলালের হৃদয় উদ্বোধনের পক্ষে যেন সোনার কাঠির মতো হইয়া উঠিল। একলা বসিয়া যখন পড়া মুখস্থ করিত তখন ইংরেজি সাহিত্য সে এমন করিয়া মনের মধ্যে গ্রহণ করে নাই। এখন সে ইতিহাস বিজ্ঞান সাহিত্য যা কিছু পড়ে তাহার মধ্যে কিছু রস পাইলেই সেটা আগে বেনুকে দিবার জন্য আগ্রহ বোধ করে, এবং বেনুর মনে সেই আনন্দ সঞ্চার করিবার চেষ্টাতেই তাহার নিজের বুঝিবার শক্তি ও আনন্দের অধিকার যেন 2 গুণ বাড়িয়া যায়। বেনু স্কুল হইতে আসিয়াই কোনো মতে তাড়াতাড়ি জলপান সারিয়াই হরলালের কাছে যাইবার জন্য একেবারে ব্যস্ত হইয়া উঠিত। তাহার মা তাহাকে কোনো ছুতোয় কোনো প্রলোভনে অন্তঃপুরে ধরিয়া রাখিতে পারিত না। ননিবালার ইহা ভালো লাগে নাই তাহার মনে হইত। হরলাল নিজের চাকরি বজায় রাখিবার জন্যই ছেলেকে এত করিয়া বশ করিবার চেষ্টা করিতেছে। সে একদিন হরলালকে ডাকিয়া পর্দার আড়ালে হইতে বলিল, তুমি মাস্টার, ছেলেকে কেবল সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা পড়াইবে, দিন রাত্রি উহার সঙ্গে লাগিয়ে থাকো কেন? আজকাল ও যে মা বাপ কাহাকেও মানে না, ও কেমন শিক্ষা পাইতেছে?
আগে যে ছেলে মা বলিতে একেবারে নাচিয়ে উঠিত, আজ যে তাহাকে ডাকিয়া পাওয়া যায় না। বেনু আমার বড় ঘরের ছেলে, উহার সঙ্গে তোমার অত মাখামাখি কিসের জন্য? সেদিন রতিকান্ত অধরবাবুর কাছে গল্প করিতেছিল যে তাহার জানা তিন চারজন লোক বড় মানুষের ছেলের মাস্টারি করিতে আসিয়া ছেলের মন এমন করিয়া বশ করিয়া লইয়াছে যে ছেলে বিষয়ের অধিকারী হইলে তাহারাই সর্বেসর্বা হইয়া ছেলেকে স্বেচ্ছামতো চালাইয়াছে। হরলালের প্রতি ইশারা করিয়া যে এ সকল কথা বলা হইতেছিল তাহা হরলালের বুঝিতে বাকি ছিল না। তবু সে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়া গিয়াছিল, কিন্তু আজ বেনুর মার কথা শুনিয়া তাহার বুক ভাঙিয়া গেল। সে বুঝিতে পারিল বড় মানুষের ঘরে মাস্টারের পদবিটা কি। গোয়াল ঘরে ছেলেকে দুধ যোগাইবার যেমন গরু আছে, তেমনি তাহাকে বিদ্যা যোগাইবার একটা মাস্টারও রাখা হইয়াছে। ছাত্রের সঙ্গে স্নেহপূর্ণ আত্মীয়তার সম্বন্ধ স্থাপন এত বড় একটা স্পর্ধা যে বাড়ির চাকর হইতে গৃহিণী পর্যন্ত কেহই তাহা সহ্য করিতে পারে না, এবং সকলেই সেটাকে স্বার্থ সাধনের একটা চাতুরী বলিয়াই জানে। হরলাল কম্পিত কণ্ঠে বলিল, মা, বেনুকে আমি কেবল পড়াইব, তাহার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকিবে না। সেদিন বিকালে বেনুর সঙ্গে তাহার খেলিবার সময় হরলাল কলেজ হইতে ফিরিলই না। কেমন করিয়া রাস্তায় রাস্তায় ঘুরিয়া সে সময় কাটাইল তাহা সেই জানে। সন্ধ্যা হইলে যখন সে পড়াইতে আসিল তখন বেনু মুখ ভার করিয়া রহিল। হরলাল তাহার অনুপস্থিতির কোনো জবাবদিহি না করিয়া পড়াইয়া গেল। সেদিন পড়া সুবিধা মতো হইল না। হরলাল প্রতিদিন রাত্রি থাকিতে উঠিয়া তাহার ঘরে বসিয়া পড়া করিত। বেনু সকালে উঠিয়াই মুখ ধুইয়া তাহার কাছে ছুটিয়া যাইত। বাগানে বাঁধানো চৌবাচ্চায় মাছ ছিল, তাহাদিগকে মুড়ি খাওয়ানো ইহাদের এক কাজ ছিল। বাগানের এক কোণে কতকগুলো পাথর সাজাইয়া ছোট ছোট রাস্তা ও ছোট গেট ও বেড়া তৈরি করিয়া বেনু বালখেল্য ঋষির আশ্রমের উপযুক্ত একটি অতি ছোট বাগান বসাইয়াছিল। সে বাগানে মালির কোনো অধিকার ছিল না। সকালে এই বাগানে চর্চা করা তাহাদের দ্বিতীয় কাজ। তাহার পরে রৌদ্র বেশি হইলে বাড়ি ফিরিয়া বেনু হরলালের কাছে পড়িতে বসিত। কাল সায়ান্নে যে গল্পের অংশ শোনা হয় নাই সেইটি শুনিবার জন্য আজ বেনু যথাসাধ্য ভরে উঠিয়া বাহিরে ছুটিয়া আসিয়াছিল। সে মনে করিয়াছিল সকালে ওঠায় সে আজ মাস্টারকে বুঝি জিতিয়াছে। ঘরে আসিয়া দেখিল মাস্টারমশাই নাই। দারোয়ানকে জিজ্ঞাসা করিয়া জানিল মাস্টারমশাই বাহির হইয়া গিয়াছেন। সেদিনও সকালে পড়ার সময় বেনু ক্ষুদ্র হৃদয়টুকুর বেদনা লইয়া মুখ গম্ভীর করিয়া রহিল। সকালবেলায় হরলাল কেন যে বাহির হইয়া গিয়েছিল তাহা জিজ্ঞাসাও করিল না। হরলাল বেনুর মুখের দিকে না চাহিয়া বইয়ের পাতার উপর চোখ রাখিয়া পড়াইয়া গেল। বেনু বাড়ির ভিতরে তাহার মার কাছে যখন খাইতে বসিল তখন তাহার মা জিজ্ঞাসা করিলেন, কাল বিকাল হইতে তোর কি হইয়াছে বল দেখি, মুখ হাঁড়ি করিয়া আছিস কেন, ভালো করিয়া খাচ্ছিস না, ব্যাপারখানা কি? বেনু কোনো উত্তর করিল না। আহারের পর মা তাহাকে কাছে টানিয়া নিয়ে তাহার গায়ে হাত বুলাইয়া অনেক আদর করিয়া যখন তাহাকে বারবার প্রশ্ন করিতে লাগিলেন তখন সে আর থাকিতে পারিল না, ফুপাইয়া কাঁদিয়া উঠিল, মাস্টার মশাই, মাস্টার মশাই। মা কহিলেন, মাস্টার মশাই কি? বেনু বলিতে পারিল না মাস্টার মশাই কি করিয়াছেন, কি যে অভিযোগ তাহা ভাষায় ব্যক্ত করা কঠিন। ননিবালা কহিলেন, মাস্টার মশাই বুঝি মার নামে তোর কাছে লাগাইয়াছেন? সে কথার কোনো অর্থ বুঝিতে না পারিয়ে বেনু উত্তর না করিয়া চলিয়া গেল। ইতিমধ্যে বাড়িতে অধরবাবুর কতকগুলো কাপড় চোপড় চুরি হইয়া গেল, পুলিশকে খবর দেওয়া হইল। পুলিশ থানা তল্লাশিতে হরলালেরও বাক্স সন্ধান করিতে ছাড়িল না। রতিকান্ত নিতান্তই নিরীহভাবে বলিল, যে লোক লইয়াছে সে কি আর মাল বাক্সর মধ্যে রাখিয়াছে? মালের কোনো কিনারা হইল না। এরূপ লোকসান অধরলালের পক্ষে অসহ্য, তিনি পৃথিবী শুদ্ধ লোকের উপর চটিয়ে উঠিলেন। রতিকান্ত কহিল, বাড়িতে অনেক লোক রহিয়াছে, তাহাকেই বা দোষ দিবেন, তাহাকেই বা সন্দেহ করিবেন, যাহার যখন খুশি আসিতেছে যাইতেছে।
অধরলাল মাস্টারকে ডাকাইয়া বলিলেন, দেখো হরলাল, তোমাদের কাহাকেও বাড়িতে রাখা আমার পক্ষে সুবিধা হইবে না। এখন হইতে তুমি আলাদা বাসায় থাকিয়া বেনুকে ঠিক সময় মতো পড়াইয়া যাইবে, এই হইলেই ভালো হয়, না হয় আমি তোমার 2 টাকা মাইনে বৃদ্ধি করিয়া দিতে রাজি আছি। রতিকান্ত তামাক টানিতে টানিতে বলিল, এ তো অতি ভালো কথা, উভয় পক্ষেরই ভালো। হরলাল মুখ নিচু করিয়া শুনিল, তখন কিছু বলিতে পারিল না। ঘরে আসিয়া অধরবাবুকে চিঠি লিখিয়া পাঠাইল, নানা কারণে বেনুকে পড়ানো তাহার পক্ষে সুবিধা হইবে না, অতএব আজই সে বিদায় গ্রহণ করিবার জন্য প্রস্তুত হইয়াছে। সেদিন বেনু স্কুল হইতে ফিরিয়া আসিয়া দেখিল মাস্টারের ঘর শূন্য, তাহার সেই ভগ্নপ্রায় টিনের প্যাটরাটিও নাই, দড়ির উপর তাহার চাদর ও গামছা ঝুলিত। সে দড়িটা আছে কিন্তু চাদর ও গামছা নাই। টেবিলের উপর খাতাপত্র ও বই এলোমেলো ছড়ানো থাকিত। তাহার বদলে সেখানে একটা বড় বোতলের মধ্যে সোনালী মাছ ঝকঝক করিতে করিতে ওঠানামা করিতেছে। বোতলের গায়ের উপর মাস্টারমশাইয়ের হস্তাক্ষরে বেনুর নাম লেখা একটা কাগজ আঁটা, আরেকটি নতুন ভালো বাঁধাই করা ইংরেজি ছবির বই। তাহার ভিতরকার পাতায় এক প্রান্তে বেনুর নাম ও তাহার নিচে আজকের তারিখ মাস ও সন দেওয়া আছে। বেনু ছুটিয়া তাহার বাপের কাছে গিয়া কহিল, বাবা, মাস্টারমশাই কোথায় গেছেন? বাপ তাহাকে কাছে টানিয়া লইয়া কহিলেন, তিনি কাজ ছাড়িয়ে দিয়া চলিয়া গেছেন। বেনু বাপের হাত ছাড়াইয়া লইয়া পাশের ঘরে বিছানার উপরে উপুড় হইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অধরবাবু ব্যাকুল হইয়া কি করিবেন কিছুই ভাবিয়া পাইলেন না। পরদিন বেলা 10:30 সময় হরলাল একটা মেষের ঘরে তক্তপোষের উপর উন্মনা হইয়া বসিয়া কলেজে যাইবে কিনা ভাবিতেছে, এমন সময় হঠাৎ দেখিল প্রথমে অধরবাবুদের দারোয়ান ঘরে প্রবেশ করিল এবং তাহার পিছনে বেনু ঘরে ঢুকিয়াই হরলালের গলা জড়াইয়া ধরিল। হরলালের গলার স্বর আটকাইয়া গেল, কথা কহিতে গেলেই তাহার 2 চোখ দিয়া জল ঝরিয়া পড়িবে এই ভয়ে সে কোনো কথাই কহিতে পারিল না। বেনু কহিল, মাস্টারমশাই, আমাদের বাড়ি চলো। বেনু তাহাদের বৃদ্ধ দারোয়ান চন্দ্রভানকে ধরিয়া পড়িয়াছিল, যেমন করিয়া হোক মাস্টারমশাইয়ের বাড়িতে তাহাকে লইয়া যাইতেই হইবে। পাড়ার যে মুটে হরলালের প্যাটরা বহিয়া আনিয়াছিল তাহার কাছ হইতে সন্ধান লইয়া আজ স্কুলে যাইবার গাড়িতে চন্দ্রভান বেনুকে হরলালের মেশে আনিয়া উপস্থিত করিয়াছে। কেন যে হরলালের পক্ষে বেনুদের বাড়ি যাওয়া একেবারেই অসম্ভব তাহা সে বলিতেও পারিল না, অথচ তাহাদের বাড়িতেও যাইতে পারিল না। বেনু যে তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বলিয়াছিল, আমাদের বাড়ি চলো, এই স্পর্শ ও এই কথাটার স্মৃতি কত দিনে কত রাত্রি তাহার কণ্ঠ চাপিয়া ধরিয়া যেন তাহার নিঃশ্বাস রোধ করিয়াছে। কিন্তু ক্রমে এমনও দিন আসিল যখন 2 পক্ষেই সমস্ত চুকিয়া গেল। বক্ষের শিরা আঁকড়াইয়া ধরিয়া বেদনা নিশাচর বাদুড়ের মতো আর ঝুলিয়া রহিল না। হরলাল অনেক চেষ্টা করিয়াও পড়াতে আর তেমন করিয়া মনোযোগ করিতে পারিল না। সে কোনো মতেই স্থির হইয়া পড়িতে বসিতে পারিত না, খানিকটা পড়িবার চেষ্টা করিয়া ধাঁ করিয়া বই বন্ধ করিয়া ফেলিত এবং অকারণে দ্রুতপদে রাস্তায় ঘুরিয়া আসিত। কলেজে লেকচারের নোটের মাঝে মাঝে খুব বড় বড় ফাঁক পড়িত এবং মাঝে মাঝে যে সমস্ত আঁক যোগ পড়িত তাহার সঙ্গে প্রাচীন ইজিপ্টের চিত্রলিপি ছাড়া আর কোনো বর্ণমালার সাদৃশ্য ছিল না। হরলাল বুঝিল এ সমস্ত ভালো লক্ষণ নয়, পরীক্ষায় সে যদি বা পাশ হয় বৃত্তি পাইবার কোনো সম্ভাবনাই নাই, বৃত্তি না পাইলে কলিকাতায় তাহার একদিনও চলিবে না। ওদিকে দেশে মাকেও 2-4 টাকা পাঠানো চাই, নানা চিন্তা করিয়া চাকরির চেষ্টায় বাহির হইল। চাকরি পাওয়া কঠিন কিন্তু না পাওয়া তাহার পক্ষে আরও কঠিন, এই জন্য আশা ছাড়িয়াও আশা ছাড়িতে পারিল না। হরলালের সৌভাগ্যক্রমে একটি বড় ইংরেজ সওদাগরের আফিসের উমেদারি করিতে গিয়া হঠাৎ সে বড় সাহেবের নজরে পড়িল। সাহেবের বিশ্বাস ছিল তিনি মুখ দেখিয়া লোক চিনিতে পারেন। হরলালকে ডাকিয়া তাহার সঙ্গে 2-4 কথা কহিয়াই তিনি মনে মনে বলিলেন, এ লোকটা চলিবে। জিজ্ঞাসা করিলেন, কাজ জানা আছে? হরলাল কহিল, না।
জামিন দিতে পারিবে? তাহার উত্তরেও না। কোনো বড় লোকের কাজ হইতে সার্টিফিকেট আনিতে পারো? কোনো বড় লোক কি সে জানে না? শুনিয়া সাহেব আরও যেন খুশি হইয়া কহিলেন, আচ্ছা বেশ বেশ, 25 টাকা বেতনে কাজ আরম্ভ করো, কাজ শিখিলে উন্নতি হইবে। তারপরে সাহেব তাহার বেশভূষার প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, 15 টাকা আগাম দিতেছি, আফিসের উপযুক্ত কাপড় তৈরি করাইয়া লইবে। কাপড় তৈরি হইল, হরলাল আফিসেও বাহির হইতে আরম্ভ করিল। বড় সাহেব তাহাকে ভূতের মতো খাটাইতে লাগিলেন। অন্য কেরানিরা বাড়ি গেলেও হরলালের ছুটি ছিল না। এক একদিন সাহেবের বাড়ি গিয়েও তাহাকে কাজ বুঝাইয়া দিয়ে আসিতে হইত। এমনি করিয়া কাজ শিখিয়া লইতে হরলালের বিলম্ব হইল না। তাহার সহযোগী কেরানিরা তাহাকে ঠকাইবার অনেক চেষ্টা করিল, তাহার বিরুদ্ধে উপরওয়ালাদের কাছে লাগালাগিও করিল, কিন্তু এই নিঃশব্দ নিরীহ সামান্য হরলালের কোনো অপকার করিতে পারিল না। যখন তাহার 40 টাকা মাহিনা হইল, তখন হরলাল দেশ হইতে মাকে আনিয়া একটি ছোটখাটো গলির মধ্যে ছোটখাটো বাড়িতে বাসা করিল। এতদিন পরে তাহার মার দুঃখ ঘুচিল। মা বলিলেন, বাবা বাবা, এইবার বউ ঘরে আনিব। হরলাল মাতার পায়ের ধুলা লইয়া বলিল, মা, ওইটে মাপ করিতে হইবে। মাতার আরেকটি অনুরোধ ছিল। তিনি বলিলেন, তুই যে দিনরাত তোর ছাত্র বেণুগোপালের গল্প করিস, তাহাকে একবার নিমন্ত্রণ করিয়া খাওয়া, তাহাকে আমার দেখিতে ইচ্ছা করে। হরলাল কহিল, মা, এই বাসায় তাহাকে কোথায় বসাইবে? রসু, একটা বড় বাসা করি, তাহার পরে তাহাকে নিমন্ত্রণ করিব। হরলালের বেতন বৃদ্ধির সঙ্গে ছোট গলি হইতে বড় গলি ও ছোট বাড়ি হইতে বড় বাড়িতে তাহার বাস পরিবর্তন হইল। তবু সে কি জানি কি মনে করিয়া অধরলালের বাড়ি যাইতে বা বেণুকে নিজের বাসায় ডাকিয়ে আনিতে কোনো মতেই মনস্থির করিতে পারিল না। হয়তো কোনো দিনই তাহার সংকোচ ঘুচিত না। এমন সময় হঠাৎ খবর পাওয়া গেল, বেণুর মা মারা গিয়েছেন। শুনিয়া মুহূর্ত বিলম্ব না করিয়ে সে অধরলালের বাড়ি গিয়ে উপস্থিত হইল। এই দুই অসমবয়সী বন্ধুত্বে অনেকদিন পরে আবার একবার মিলন হইল। বেণুর অসৌচের সময় পার হইয়া গেল, তবু এ বাড়িতে হরলালের যাতায়াত চলিতে লাগিল, কিন্তু ঠিক তেমনি আর কিছুই নাই। বেণু এখন বড় হইয়া উঠিয়া অঙ্গুষ্ঠ ও তর্জনী যুগে তাহার নতুন গোঁফের রেখার সাধ্য সাধনা করিতেছে, চালচলনে বাবুয়ানা ফুটিয়ে উঠিয়াছে। এখন তাহার উপযুক্ত বন্ধুবান্ধবের অভাব নাই। ফোনোগ্রাফে থিয়েটারের নটীদের ইতর গান বাজাইয়া সে বন্ধুমহলকে আমোদে রাখে। পরিবার ঘরে সেই সাবেক ভাঙা চৌকি ও দাগি টেবিল কোথায় গেল? আয়নাতে ছবিতে আসবাবে ঘর যেন ছাতি ফুলাইয়া রহিয়াছে। বেণু এখন কলেজে যায়, কিন্তু দ্বিতীয় বার্ষিকের সীমানা পার হইবার জন্য তাহার কোনো তাগিদ দেখা যায় না। বাপ স্থির করিয়া আছেন 2-1 পাশ করাইয়া লইয়া বিবাহের হাটে ছেলের বাজার দর বাড়াইয়া তুলিবেন। কিন্তু ছেলের মা জানিতেন ও স্পষ্ট করিয়া বলিতেন, আমার বেণুকে সামান্য লোকের ছেলের মতো গৌরব প্রমাণ করিবার জন্য পাশের হিসাব দিতে হইবে না। লোহার সিন্ধুকে কোম্পানির কাগজ অক্ষয় হইয়া থাক। ছেলেও মাতার এ কথাটা বেশ করিয়া মনে মনে বুঝিয়া লইয়াছিল। যাহা হোক, বেণুর পক্ষে সে যে আজ নিতান্তই অনাবশ্যক তাহা হরলাল স্পষ্টই বুঝিতে পারিল, এবং কেবলই থাকিয়ে থাকিয়ে সেই দিনের কথা মনে পড়িল, যেদিন বেণু হঠাৎ সকালবেলায় তাহার সেই মেষের বাসায় গিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিয়াছিল, মাস্টারমশাই, আমাদের বাড়ি চলো। সে বেণু নাই, সে বাড়ি নাই, এখন মাস্টারকে কেই বা ডাকিবে? হরলাল মনে করিয়াছিল এইবার বেণুকে তাহাদের বাসায় মাঝে মাঝে নিমন্ত্রণ করিবে, কিন্তু তাহাকে আহ্বান করিবার জোর পাইল না। একবার ভাবিল উহাকে আসিতে বলিব, তাহার পরে ভাবিল বলিয়া লাভ কি, বেণু হয়তো নিমন্ত্রণ রক্ষা করিবে, কিন্তু থাক। হরলালের মা ছাড়িলেন না, তিনি বারবার বলিতে লাগিলেন, তিনি নিজের হাতে রাঁধিয়া তাহাকে খাওয়াইবেন।
আহা, বাচ্চার মা মারা গেছে। অবশেষে হরলাল একদিন তাহাকে নিমন্ত্রণ করিতে গেল, কহিল, অধরবাবুর কাছ হইতে অনুমতি লইয়া আসি। বেণু কহিল, অনুমতি লইতে হইবে না, আপনি কি মনে করেন আমি এখনো সেই খোকাবাবু আছি? হরলালের বাসায় বেণু খাইতে আসিল। মা এই কার্তিকের মতো ছেলেটিকে তাহার দুই স্নিগ্ধ চক্ষুর আশীর্বাদে অভিষিক্ত করিয়া যত্ন করিয়া খাওয়াইলেন। তাহার কেবলই মনে হইতে লাগিল, আহা, এই বয়সের এমন ছেলেকে ফেলিয়া ইহার মা যখন মরিল তখন তাহার প্রাণ না জানি কেমন করিতেছিল। আহার সারিয়াই বেণু কহিল, মাস্টারমশাই, আমাকে আজ একটু সকাল সকাল যাইতে হইবে, আমার দুই একজন বন্ধুর আসিবার কথা আছে, বলিয়া পকেট হইতে সোনার ঘড়ি খুলিয়া একবার সময় দেখিয়া লইল। তাহার পরে সংক্ষেপে বিদায় লইয়া জুড়ি গাড়িতে চড়িয়া বসিল। হরলাল তাহার বাসার দরজার কাছে দাঁড়াইয়া রহিল। গাড়ি সমস্ত গলিকে কাঁপাইয়া দিয়া মুহূর্তের মধ্যেই চোখের বাহির হইয়া গেল। মা কহিলেন, হরলাল, উহাকে মাঝে মাঝে ডাকিয়া আনিস, এই বয়সে উহার মা মারা গেছে মনে করিলে আমার প্রাণটা কেমন করিয়া উঠে। হরলাল চুপ করিয়া রহিল। এই মাতৃহীন ছেলেটিকে সান্ত্বনা দিবার জন্য সে কোনো প্রয়োজন বোধ করিল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, বাস, এই পর্যন্ত, আর কখনো ডাকিব না। একদিন 5 টাকা মাইনের মাস্টারি করিয়েছিলাম বটে, কিন্তু আমি সামান্য হরলাল মাত্র। একদিন সন্ধ্যার পর হরলাল অফিস হইতে ফিরিয়া আসিয়া দেখিল তাহার একতলার ঘরে অন্ধকারে কি একজন বসিয়া আছে। সেখানে যে কোনো লোক আছে তাহা লক্ষ্য না করিয়া সে বোধ হয় উপরে উঠিয়ে যাইত, কিন্তু দরজায় ঢুকিয়াই দেখিল এসেন্সের গন্ধে আকাশ পূর্ণ। ঘরে প্রবেশ করিয়া হরলাল জিজ্ঞাসা করিল, কে মশাই? বেণু বলিয়া উঠিল, মাস্টারমশাই, আমি। হরলাল কহিল, এ কি ব্যাপার, কখন আসিয়াছ? বেণু কহিল, অনেকক্ষণ আসিয়াছি মাস্টারমশাই, আপনি যে এত দেরি করিয়া অফিস হইতে ফেরেন তাহা তো আমি জানিতাম না। বহুকাল হইল সেই যে নিমন্ত্রণ খাইয়া গেছে তাহার পরে আর একবারও বেণু এ বাসায় আসে নাই, বলা নাই, কহা নাই, আজ হঠাৎ এমন করিয়েছে যে সন্ধ্যার সময় এই অন্ধকার ঘরের মধ্যে অপেক্ষা করিয়া বসিয়া আছে, ইহাতে হরলালের মন উদ্বিগ্ন হইয়া উঠিল। উপরের ঘরে গিয়া বাতি জ্বালিয়া দুইজনে বসিল। হরলাল জিজ্ঞাসা করিল, সব ভালো? সব ভালো তো, কিছু বিশেষ খবর আছে? বেণু কহিল, পড়াশুনোক্রমে তাহার পক্ষে বড়ই একঘেয়ে হইয়া আসিয়াছে, কাহাতক সে বৎসরের পর বৎসর ওই সেকেন্ড ইয়ারেই আটকা পড়িয়া থাকে। তাহার যে অনেক বয়সের ছোট ছেলের সঙ্গে তাহাকে একসঙ্গে পড়িতে হয় তাহার বড় লজ্জা করে, কিন্তু বাবা কিছুতেই বোঝেন না। হরলাল জিজ্ঞাসা করিল, তোমার কি ইচ্ছা? বেণু কহিল, তাহার ইচ্ছা সে বিলাত যায়, ব্যারিস্টার হইয়া আসে, তাহারই সঙ্গে একসঙ্গে পড়িত, এমনকি তাহার যে পড়াশোনায় অনেক কাঁচা একটি ছেলে বিলাত যাইবে স্থির হইয়া গেছে। হরলাল কহিল, তোমার বাবাকে তোমার ইচ্ছা জানাইয়াছ? বেণু কহিল, জানাইয়াছি। বাবা বলেন পাশ না করিলে বিলাতে যাইবার প্রস্তাব তিনি কানে আনিবেন না, কিন্তু আমার মন খারাপ হইয়া গেছে, এখানে থাকিলে আমি কিছুতেই পাস করিতে পারিব না। হরলাল চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিল। বেণু কহিল, আজ এই কথা লইয়া বাবা আমাকে যাহা মুখে আসিয়াছে তাহাই বলিয়াছেন, তাই আমি বাড়ি ছাড়িয়া চলিয়া আসিয়াছি, মা থাকিলে এমন কখনোই হইতে পারিত না, বলিতে বলিতে সে অভিমানে কাঁদিতে লাগিল। হরলাল কহিল, চল, আমি শুধু তোমার বাবার কাছে যাই, পরামর্শ করিয়া যাহা ভালো হয় স্থির করা যাইবে। বেণু কহিল, না, আমি সেখানে যাইব না। বাপের সঙ্গে রাগারাগি করিয়া
হরলালের বাড়িতে আসিয়া বেনু থাকিবে এ কথাটা হরলালের মোটেই ভালো লাগিল না। অথচ আমার বাড়ি থাকিতে পারিবে না এ কথা বলাও বড় শক্ত। হরলাল ভাবিল, আর একটু বাদে, মনটা একটু ঠান্ডা হইলেই ইহাকে ভুলাইয়া বাড়ি লইয়া যাইব। জিজ্ঞাসা করিল, তুমি খাইয়া এসেছ? বেনু কহিল, না, আমার ক্ষুধা নাই, আমি আজ খাইব না। হরলাল কহিল, সে কি হয়? তাড়াতাড়ি মাকে গিয়ে কহিল, মা, বেনু আসিয়াছে, তাহার জন্য কিছু খাবার চাই। শুনিয়া মা ভারী খুশি হইয়া খাবার তৈরি করিতে গেলেন। হরলাল অফিসের কাপড় ছাড়িয়া মুখ হাত ধুইয়া বেনুর কাছে আসিয়া বসিল। একটুখানি কাশিয়া একটুখানি ইতস্তত করিয়া সে বেনুর কাঁধের উপর হাত রাখিয়া কহিল, বেনু, কাজটা ভালো হইতেছে না। বাবার সঙ্গে ঝগড়া করিয়া বাড়ি হইতে চলিয়া আসা, এটা তোমার উপযুক্ত নয়। শুনিয়া তখনই বিছানা ছাড়িয়া উঠিয়া বেনু কহিল, আপনার এখানে যদি সুবিধা না হয় আমি সতীশের বাড়ি যাইব। বলিয়া সে চলিয়া যাইবার উপক্রম করিল। হরলাল তাহার হাত ধরিয়া কহিল, রসু রসু, কিছু খাইয়া যাও, বসো। বেনু রাগ করিয়া কহিল, না, আমি খাইতে পারিব না, বলিয়া হাত ছাড়াইয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। এমন সময় হরলালের জন্য যে জলখাবার প্রস্তুত ছিল তাহাই বেনুর জন্য থালায় গুছাইয়া মা তাহাদের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কহিলেন, কোথায় যাও বাছা? বেনু কহিল, আমার কাজ আছে, আমি চলিলাম। মা কহিলেন, সে কি হয় বাছা, কিছু না খাইয়া যাইতে পারিবে না। এই বলিয়া সেই বারান্দায় পাত পাড়িয়ে তাহাকে হাতে ধরিয়া খাইতে বসাইলেন। বেনু রাগ করিয়া কিছু খাইতেছে না, খাবার লইয়া একটু নাড়াচাড়া করিতেছে মাত্র, এমন সময় দরজার কাছে একটা গাড়ি আসিয়া থামিল। প্রথমে একটা দারোয়ান ও তাহার পশ্চাতে স্বয়ং অধরবাবু মচমচ শব্দে সিঁড়ি ভাঙিয়া উপরে আসিয়া উপস্থিত। বেনুর মুখ বিবর্ণ হইয়া গেল, মা ঘরের মধ্যে সরিয়া গেলেন। অধর ছেলের সম্মুখে আসিয়া ক্রোধে কম্পিত কণ্ঠে হরলালের দিকে চাহিয়া কহিলেন, এই বুঝি, রতিকান্ত আমাকে তখনই বলিয়াছিল, কিন্তু তোমার পেটে যে এত মতলব ছিল তাহা আমি বিশ্বাস করি নাই। তুমি মনে করিয়াছ বেনুকে বশ করিয়া উহার ঘাড় ভাঙিয়া খাইবে, কিন্তু সে হইতে দেব না। ছেলে চুরি করিবে, তোমার নামে পুলিশে কেস করিব, তোমাকে জেলে ঠেলিব, তবে ছাড়িব। এই বলিয়া বেনুর দিকে চাহিয়া কহিলেন, চল ওঠ ওঠ। বেনু কোনো কথাটি না কহিয়া তাহার বাপের পিছনে পিছনে চলিয়া গেল। সেদিন কেবল হরলালের মুখেই খাবার উঠিল না। এবারে হরলালের সদাগরি অফিস কি জানি কি কারণে মফস্বল হইতে প্রচুর পরিমাণ চাল ডাল খরিদ করিতে প্রবৃত্ত হইয়াছে। এই উপলক্ষে হরলালকে প্রতি সপ্তাহেই শনিবার ভোরের গাড়িতে 7-8 হাজার টাকা লইয়া মফস্বলে যাইতে হইত। পাইকারিদের হাতে হাতে দাম চুকাইয়া দিবার জন্য মফস্বলের একটা বিশেষ কেন্দ্রে তাহাদের যে অফিস আছে সেইখানে 10 ও 5 টাকার নোট ও নগদ টাকা লইয়া সে যাইত। সেখানে রসিদ ও খাতা দেখিয়া গত সপ্তাহের মোটা হিসাব মিলাইয়া বর্তমান সপ্তাহের কাজ চালাইবার জন্য টাকা রাখিয়া আসিত। সঙ্গে অফিসের 2 জন দারোয়ানও যাইত। হরলালের জামিন নাই বলিয়া অফিসে একটা কথা উঠিয়াছিল, কিন্তু বড় সাহেব নিজের উপর সমস্ত ঝুঁকি লইয়া বলিয়াছিলেন, হরলালের জামিনের প্রয়োজন নাই। মাঘ মাস হইতে এইভাবে কাজ চলিতেছে, চৈত্র পর্যন্ত চলিবে এমন সম্ভাবনা আছে। এই ব্যাপার লইয়া হরলাল বিশেষ ব্যস্ত ছিল, প্রায়ই তাহাকে অনেক রাত্রে অফিস হইতে ফিরিতে হইত। একদিন এইরূপ রাত্রে ফিরিয়া শুনিল বেনু আসিয়াছিল, মা তাহাকে খাওয়াইয়া যত্ন করিয়া বসাইয়াছিলেন। সেদিন তাহার সঙ্গে কথাবার্তা গল্প করিয়া তাহার প্রতি তাহার মন আরও স্নেহে আকৃষ্ট হইয়াছে, এমন আরও 2-1 দিন হইতে লাগিল। মা বলিলেন,
বাড়িতে মা নাই, সেই জন্য তাহার সেখানে মন টেকে না। আমি বেনুকে তো ছোট ভাইয়ের মতো, আপন ছেলের মতোই দেখি। সেই স্নেহ পাইয়া আমাকে কেবল মা বলিয়া ডাকিবার জন্য এখানে আসে, এই বলিয়া আঁচলের প্রান্ত দিয়ে তিনি চোখ মুছিলেন। হরলালের একদিন বেনুর সঙ্গে দেখা হইল, সেদিন সে অপেক্ষা করিয়া বসিয়াছিল। অনেক রাত পর্যন্ত কথাবার্তা হইল। বেনু বলিল, বাবা আজকাল এমন হইয়া উঠিয়াছেন যে আমি কিছুতেই বাড়িতে টিকিতে পারিতেছি না। বিশেষত শুনিতে পাইতেছি তিনি বিবাহ করিবার জন্য প্রস্তুত হইতেছেন, রতিবাবু সম্বন্ধ লইয়া আসিতেছেন, তাহার সঙ্গে কেবলই পরামর্শ চলিতেছে। পূর্বে আমি কোথাও গিয়া দেরি করিলে বাবা অস্থির হইয়া উঠিতেন, এখন যদি আমি দুই চারি দিন বাড়িতে না ফিরি তাহা হইলে তিনি আরাম বোধ করেন। আমি বাড়ি থাকিলে বিবাহের আলোচনা সাবধানে করিতে হয় বলিয়া, আমি না থাকিলে তিনি হাঁপ ছাড়িয়া বাঁচেন, এ বিবাহ যদি হয় তবে আমি বাড়িতে থাকিতে পারিব না। আমাকে আপনি উদ্ধারের একটা পথ দেখাইয়া দিন, আমি স্বতন্ত্র হইতে চাই। স্নেহে ও বেদনায় হরলালের হৃদয় পরিপূর্ণ হইয়া উঠিল। সংকটের সময় আর সকলকে ফেলিয়া বেনু যে তাহার সেই মাস্টার মশাইয়ের কাছে আসিয়াছে, ইহাতে কষ্টের সঙ্গে সঙ্গে তাহার আনন্দ হইল। কিন্তু মাস্টার মশাইয়ের কতটুকুই বা সাধ্য আছে? বেনু কহিল, যেমন করিয়া হোক, বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিলে এই বিপদ হইতে পরিত্রাণ পাই। হরলাল কহিল, অধরবাবু কি যাইতে দিবেন? বেনু কহিল, যেমন করিয়া হোক, বিলাতে গিয়া ব্যারিস্টার হইয়া আসিতেই হইবে। বেনু কহিল, আমি চলিয়া গেলে তিনি বাঁচেন, কিন্তু টাকার উপরে যেরকম মায়া, বিলাতের খরচ তাহার কাছ হইতে সহজে আদায় হইবে না, একটু কৌশল করিতে হইবে। হরলাল বেনুর বিজ্ঞতা দেখিয়া হাসিয়া কহিল, কি কৌশল, কতটুকু বা সাধ্য আছে? বেনু কহিল, আমি হ্যান্ড নোটে টাকা ধার করিব, পাওনাদার আমার নামে নালিশ করিলে বাবা তখন দায়ে পড়িয়া শোধ করিবেন, সেই টাকায় পলাইয়া বিলাত যাইব, সেখানে গেলে তিনি খরচ না দিয়ে থাকিতে পারিবেন না। হরলাল কহিল, তোমাকে টাকা ধার দিবে কে? বেনু কহিল, আপনি পারেন না? হরলাল আশ্চর্য হইয়া কহিল, আমি? তাহার মুখে আর কোনো কথা বাহির হইল না। বেনু কহিল, কেন, আপনার দারোয়ান তো তোড়াই করিয়া অনেক টাকা ঘরে আনিল। হরলাল হাসিয়া কহিল, সে দারোয়ানও যেমন আমার, টাকাও তেমনি, বলিয়া এই আফিসের টাকার ব্যবহারটা কি তাহা বেনুকে বুঝাইয়া দিল। এই টাকা কেবল একটি রাত্রের জন্যই দরিদ্রের ঘরে আশ্রয় লয়, প্রভাত হইলে দশ দিকেতে গমন করে। বেনু কহিল, আপনাদের সাহেব আমাকে ধার দিতে পারেন না? না হয় আমি সুদ বেশি করিয়া দেব। হরলাল কহিল, তোমার বাপ যদি সিকিউরিটি দেন তাহলে আমার অনুরোধে হয়তো দিতেও পারেন। বেনু কহিল, বাবা যদি সিকিউরিটি দেবেন তো টাকা দেবেন না কেন? তর্কটা এইখানেই মিটিয়ে গেল। হরলাল মনে মনে ভাবিতে লাগিল, আমার যদি কিছু থাকিত তবে বাড়ি ঘর জমি জমা সমস্ত বেচিয়ে কিনিয়ে টাকা দিতাম, কিন্তু একটি মাত্র অসুবিধা এই যে বাড়ি ঘর জমি জমা কিছুই নাই। একদিন শুক্রবার রাত্রে হরলালের বাসার সম্মুখে জুড়ি গাড়ি দাঁড়াইল। বেনু গাড়ি হইতে নামিবা মাত্র হরলালের আফিসের দারোয়ান তাহাকে মস্ত একটা সেলাম করিয়া উপরে বাবুকে শশব্যস্ত হইয়া সংবাদ দিতে গেল। হরলাল তখন তাহার শোবার ঘরে মেঝের উপর বসিয়া টাকা মিলাইয়া লইতেছিল। বেনু সেই ঘরেই প্রবেশ করিল। আজ তাহার বেশ কিছু নতুন ধরনের শৌখিন ধুতি চাদরের বদলে নধর শরীরে পার্সি কোট ও প্যান্টলুন আটিয়া মাথায় ক্যাপ পরিয়া আসিয়াছে। তাহার দুই হাতের আঙুলে মণিমুক্তার আংটি ঝকমক করিতেছে।
গলা হইতে লম্বিত মোটা সোনার চেনে আবদ্ধ ঘড়ি বুকের পকেটে নিবিষ্ট। কোটের আস্তিনের ভিতর হইতে জামার হাতায় হীরার বোতাম দেখা যাইতেছিল। হরলাল টাকা গোনা বন্ধ করিয়া আশ্চর্য হইয়া কহিল, এ কি ব্যাপার, এত রাত্রে এবেসে যে? বেনু কহিল, পরশু বাবার বিবাহ, তিনি আমার কাছে তাহা গোপন করিয়া রাখিয়াছেন, কিন্তু আমি খবর পাইয়াছি। বাবাকে বলিলাম, আমি কিছুদিনের জন্য আমাদের ব্যারাকপুরের বাগানে যাইব। শুনিয়া তিনি ভারী খুশি হইয়া রাজি হইয়াছেন, তাই বাগানে চলিয়াছি, ইচ্ছা হইতেছে আর ফিরিব না। যদি সাহস থাকিত তবে গঙ্গার জলে ডুবিয়া মরিতাম, বলিতে বলিতে বেনু কাঁদিয়া ফেলিল। হরলালের বুকে যেন ছুরি বেঁধিতে লাগিল। একজন অপরিচিত স্ত্রীলোক আসিয়া বেনুর মার ঘর, মার খাট, মার স্থান অধিকার করিয়া লইলে বেনুর স্নেহ স্মৃতি জড়িত বাড়ি যে বেনুর পক্ষে কিরকম কণ্টকময় হইয়া উঠিবে তাহা হরলাল সমস্ত হৃদয় দিয়ে বুঝিতে পারিল। মনে মনে ভাবিল, পৃথিবীতে গরিব হইয়া না জন্মিলেও দুঃখের এবং অপমানের অন্ত নাই। বেনুকে কি বলিয়া যে সান্ত্বনা দিবে তাহা কিছুই ভাবিয়া না পাইয়া বেনুর হাতখানা নিজের হাতে লইল। লইবা মাত্র একটা তর্ক তাহার মনে উদয় হইল। সে ভাবিল, এমন একটা বেদনার সময় বেনু কি করিয়া এত সাজ করিতে পারিল? হরলাল তাহার আংটির দিকে চোখ রাখিয়াছে দেখিয়া বেনু যেন তাহার মনের প্রশ্নটা আঁচিয়া লইল। সে বলিল, এই আংটিগুলি আমার মায়ের। শুনিয়া হরলাল বহু কষ্টে চোখের জল সামলাইয়া লইল। কিছুক্ষণ পরে কহিল, বেনু খাইয়া আসিয়াছ? বেনু কহিল, হ্যাঁ, আপনার খাওয়া হয় নাই? হরলাল কহিল, টাকাগুলি গুনিয়ে আয়রন চেষ্টে না তুলিয়া ঘর হইতে বাহির হইতে পারিব না। বেনু কহিল, আপনি খাইয়া আসুন, আপনার সঙ্গে অনেক কথা আছে, আমি ঘরে রহিলাম, মা আপনার খাবার লইয়া বসিয়া আছে। হরলাল একটু ইতস্তত করিয়া কহিল, আমি চট করিয়া খাইয়া আসিতেছি। হরলাল তাড়াতাড়ি খাওয়া সারিয়া মাকে লইয়া ঘরে প্রবেশ করিল। বেনু তাহাকে প্রণাম করিল, তিনি বেনুর চিবুকের স্পর্শ লইয়া চুম্বন করিলেন। হরলালের কাছে সমস্ত খবর পাইয়া তাহার বুক যেন ফাটিয়া যাইতেছিল। নিজের সমস্ত স্নেহ দিয়াও বেনুর অভাব তিনি পূরণ করিতে পারিবেন না, এই তাহার দুঃখ। চারিদিকে ছড়ানো টাকার মধ্যে তিনজনে বসিয়া বেনুর ছেলেবেলাকার গল্প হইতে লাগিল। মাস্টারমশাইয়ের সঙ্গে জড়িত তাহার কত দিনের কত ঘটনা, তাহার মাঝে মাঝে সেই অসংযত স্নেহশালিনী মার কথাও আসিয়া পড়িতে লাগিল। এমনি করিয়া রাত অনেক হইয়া গেল। হঠাৎ একসময় ঘড়ি খুলিয়া বেনু কহিল, আর নয়, দেরি করিলে গাড়ি ফেল করিব। হরলালের মা কহিলেন, বাবা, আজ রাত্রে এইখানেই থাকো না, কাল সকালে হরলালের সঙ্গে একসঙ্গেই বাহির হইবে। বেনু মিনতি করিয়া কহিল, না মা, এ অনুরোধ করিবেন না, আজ রাত্রে যে করিয়া হোক আমাকে যাইতেই হইবে। হরলালকে কহিল, মাস্টারমশাই, এই আংটি ঘড়িগুলো বাগানে লইয়া যাওয়া নিরাপদ নয়, আপনার কাছেই রাখিয়া যাই, ফিরিয়া আসিয়া লইয়া যাইব। আপনার দারোয়ানকে বলিয়া দিন আমার গাড়ি হইতে চামড়ার হ্যান্ডব্যাগটা আনিয়ে দিক, সেইটের মধ্যে এগুলো রাখিয়ে দিই। আফিসের দারোয়ান গাড়ি হইতে ব্যাগ লইয়া আসিল। বেনু তাহার চেন, ঘড়ি, আংটি, বোতাম সমস্ত খুলিয়া ব্যাগের মধ্যে পুরিয়ে দিল। সতর্ক হরলাল সেই ব্যাগটি লইয়া তখনই আয়রন শেফের মধ্যে রাখিল। বেনু হরলালের মার পায়ের ধুলা লইল। তিনি রুদ্ধ কণ্ঠে আশীর্বাদ করিলেন, মা জগদম্বা তোমার মা হইয়া তোমাকে রক্ষা করুন। তাহার পরে বেনু হরলালের পাদস্পর্শ করিয়া প্রণাম করিল। আর কোনোদিন সে হরলালকে এমন করিয়া প্রণাম করে নাই। হরলাল কোনো কথা না বলিয়া তাহার পিঠে হাত দিয়া তাহার সঙ্গে সঙ্গে নিচে নামিয়া আসিল।
গাড়ির লণ্ঠনে আলো জ্বলিল, ঘোড়া দুটো অধীর হইয়া উঠিল। কলিকাতার গ্যাসালোক খচিত, নিশীথের মধ্যে বেণুকে লইয়া গাড়ি অদৃশ্য হইয়া গেল। হরলাল তাহার ঘরে আসিয়া অনেকক্ষণ ধরিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া টাকা গণিতে গণিতে ভাগ করিয়া এক একটা থলিতে ভর্তি করিতে লাগিল। নোটগুলো পূর্বেই গণা হইয়া থলিবন্দি হইয়া লোহার সিন্ধুকে উঠিয়াছিল। লোহার সিন্ধুকের চাবি মাথার বালিশের নিচে রাখিয়া সেই টাকার ঘরেই হরলাল অনেক রাত্রে শয়ন করিল। ভালো ঘুম হইল না। স্বপ্নে দেখিল বেনুর মা পর্দার আড়াল হইতে তাহাকে উচ্চস্বরে তিরস্কার করিতেছেন, কথা কিছুই স্পষ্ট শোনা যাইতেছে না, কেবল সেই অনির্দিষ্ট কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গে বেনুর মার চুনি পান্না হীরার অলঙ্কার হইতে লাল সবুজ শুভ্র রশ্মির সূচিগুলি কালো পর্দাটাকে ফুঁড়িয়া বাহির হইয়া আন্দোলিত হইতেছে। হরলাল প্রাণপণে বেনুকে ডাকিবার চেষ্টা করিতেছে, কিন্তু তাহার গলা দিয়া কিছুতেই স্বর বাহির হইতেছে না। এমন সময় প্রচণ্ড শব্দে কি একটা ভাঙিয়া পর্দা ছিঁড়িয়া পড়িয়া গেল। চমকিয়া চোখ মেলিয়া হরলাল দেখিল একটা স্তূপাকার অন্ধকার। হঠাৎ একটা দমকা হাওয়া উঠিয়া সশব্দে জানালায় ঠেলা দিয়া আলো নিভাইয়া দিয়াছে। হরলালের সমস্ত শরীর ঘামে ভিজিয়া গেছে, সে তাড়াতাড়ি উঠিয়া দেশলাই দিয়ে আলো জ্বালিল। ঘড়িতে দেখিল 4টে বাজিয়াছে, আর ঘুমাইবার সময় নাই, টাকা লইয়া মফস্বলে যাইবার জন্য প্রস্তুত হইতে হইবে। হরলাল মুখ ধুইয়া ফিরিবার সময় মা তাহার ঘর হইতে কহিলেন, কি বাবা উঠিয়াছিস? হরলাল প্রভাতে প্রথমে মাতার মঙ্গল মুখ দেখিবার জন্য ঘরে প্রবেশ করিল। মা তাহার প্রণাম লইয়া মনে মনে তাহাকে আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা আমি এইমাত্র স্বপ্ন দেখিতেছিলাম, তুই যেন বউয়ানিতে চলিয়াছিস, ভোরের স্বপন কি মিথ্যা হইবে? হরলাল হাসিয়া ঘরে প্রবেশ করিল। টাকা ও নোটের থলেগুলো লোহার সিন্ধুক হইতে বাহির করিয়া প্যাক বাক্সই বন্ধ করিবার জন্য উদ্যোগ করিতে লাগিল। হঠাৎ তাহার বুকের ভিতর ধড়াস করিয়া উঠিল, 2-3টা নোটের থলি শূন্য, মনে হইল স্বপন দেখিতেছে। থলেগুলো লইয়া সিন্ধুকের গায়ে জোরে আছাড় দিল, তাহাতে শূন্য থলের শূন্যতা অপ্রমাণ হইল না। তবু বৃথা আশায় থলের বন্ধনগুলো খুলিয়া খুব করিয়া ঝাড়া দিল। একটি থলের ভিতর হইতে দুইখানি চিঠি বাহির হইয়া পড়িল, বেনুর হাতের লেখা। একটি চিঠি তাহার বাপের নামে, আরেকটি হরলালের। তাড়াতাড়ি খুলিয়া পড়িতে গেল, চোখে যেন দেখিতে পাইল না, মনে হইল যেন আলো যথেষ্ট নাই, কেবলই বাতি উস্কাইয়া দিতে লাগিল। যাহা পড়ে তাহা ভালো বোঝে না, বাংলা ভাষা যেন ভুলিয়ে গেছে। কথাটা এই যে, বেনু 3000 টাকার পরিমাণ 10 টাকাওয়ালা নোট লইয়া বিলাতে যাত্রা করিয়াছে, আজ ভোরেই জাহাজ ছাড়িবার কথা। হরলাল যে সময় খাইতে গিয়াছিল সেই সময় বেনু এই কাণ্ড করিয়াছে। লিখিয়াছে যে বাবাকে চিঠি দিলাম, তিনি আমার এই ঋণ শোধ করিয়া দিবেন, তাছাড়া ব্যাগ খুলিয়ে দেখিবেন, তাহার মধ্যে মায়ের যে গহনা আছে তাহার দাম কত ঠিক জানি না, বোধহয় 3000 টাকার বেশি হইবে। মা যদি বাঁচিয়া থাকিতেন তবে বাবা আমাকে বিলাতে যাইবার টাকা না দিলেও এই গহনা দিয়েই নিশ্চয় মা আমাকে খরচ জোগাড় করিয়া দিতেন। আমার মায়ের গহনা বাবা যে আর কাহাকেও দিবেন তাহা আমি সহ্য করিতে পারি না, সেই জন্য যেমন করিয়া পারি আমি তাহা লইয়াছি। বাবা যদি টাকা দিতে দেরি করেন তবে আপনি অনায়াসে এই গহনা বেচিয়া বা বন্ধক দিয়া টাকা লইতে পারিবেন, এ আমার মায়ের জিনিস, এ আমারই জিনিস। এছাড়া আরও অনেক কথা, সে কোনো কাজের কথা নহে। হরলাল ঘরে তালা দিয়ে তাড়াতাড়ি একখানা গাড়ি লইয়া গঙ্গার ঘাটে ছুটিল।
কোন জাহাজে বেনু যাত্রা করিয়াছে তাহার নামও সে জানে না। মেটিয়া বুরুজ পর্যন্ত ছুটিয়া হরলাল খবর পাইল দুইখানা জাহাজ ভোরে রওনা হইয়া গেছে, দুইখানাই ইংল্যান্ড যাইবে। কোন জাহাজে বেনু আছে তাহাও তাহার অনুমানের অতীত, এবং সে জাহাজ ধরিবার যে কি উপায় তাহাও সে ভাবিয়া পাইল না। মেটিয়া বুরোজ হইতে তাহার বাসার দিকে যখন গাড়ি ফিরিল তখন সকালের রৌদ্রে কলিকাতা শহর জাগিয়া উঠিয়াছে। হরলালের চোখে কিছুই পড়িল না, তাহার সমস্ত হতবুদ্ধি অন্তঃকরণ একটা কলেবরহীন নিদারুণ প্রতিকূলতাকে যেন কেবলই প্রাণপণে ঠেলা মারিতেছিল, কিন্তু কোথাও এক তিলও তাহাকে টলাইতে পারিতেছিল না। যে বাসায় তাহার মা থাকেন, এতদিন যে বাসায় পা দিবামাত্র কর্মক্ষেত্রের সমস্ত ক্লান্তি ও সংঘাতের বেদনা মুহূর্তের মধ্যেই তাহার দূর হইয়া গিয়েছে, সেই বাসার সম্মুখে গাড়ি আসিয়া দাঁড়াইল। গাড়োয়ানের ভাড়া চুকাইয়া দিয়া সেই বাসার মধ্যে সে অপরিমেয় নৈরাশ্য ও ভয় লইয়া প্রবেশ করিল। মা উদ্বিগ্ন হইয়া বারান্দায় দাঁড়াইয়াছিলেন, জিজ্ঞাসা করিলেন, বাবা কোথায় গিয়েছিলে? হরলাল বলিয়া উঠিল, মা তোমার জন্য বউ আনিতে গিয়েছিলাম বলিয়া শুষ্ক কণ্ঠে হাসিতে হাসিতে সেইখানেই মূর্ছিত হইয়া পড়িয়া গেল। ও মা কি হইল গো বলিয়া মা তাড়াতাড়ি জল আনিয়া তাহার মুখে জলের ছাপটা দিতে লাগিলেন। কিছুক্ষণ পরে হরলাল চোখ খুলিয়া শূন্য দৃষ্টিতে চারিদিকে চাহিয়া উঠিয়া বসিল। হরলাল কহিল, মা তোমরা ব্যস্ত হইও না, আমাকে একটু একলা থাকিতে দাও বলিয়া সে তাড়াতাড়ি ঘরের মধ্যে প্রবেশ করিয়াই ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। মা দরজার বাহিরে মাটির উপর বসিয়া পড়িলেন, ফাল্গুনের রৌদ্র তাহার সর্বাঙ্গে আসিয়া পড়িল। তিনি রুদ্ধ দরজার উপর মাথা রাখিয়া থাকিয়া থাকিয়া কেবল ডাকিতে লাগিলেন, হরলাল বাবা বাবা হরলাল। হরলাল কহিল, মা একটু পরেই আমি বাহির হইব, এখন তুমি যাও। মা রৌদ্রে সেইখানেই বসিয়া জপ করিতে লাগিলেন। অফিসের দারোয়ান আসিয়া দরজায় ঘা দিয়া কহিল, বাবু এখনই না বাহির হইলে আর গাড়ি পাওয়া যাইবে না। হরলাল ভিতর হইতে কহিল, আজ সাতটার গাড়িতে যাওয়া হইবে না। দারোয়ান কহিল, তবে কখন যাইবেন? হরলাল কহিল, সে আমি তোমাকে পরে বলিব। দারোয়ান মাথা নাড়িয়া হাত উল্টাইয়া নিচে চলিয়া গেল। হরলাল ভাবিতে লাগিল, এ কথা বলি কাহাকে? এ যে চুরি, বেনুকে কি জেলে দেব? হঠাৎ সেই গহনার কথা মনে পড়িল, সে কথাটা একেবারেই ভুলিয়া গিয়েছিল, মনে হইল যেন কিনারা পাওয়া গেল। ব্যাগ খুলিয়া দেখে তাহার মধ্যে শুধু আংটি ঘড়ি বোতাম হার নহে, ব্রেসলেট চিক সিঁথি মুক্তার মালা প্রভৃতি আরো অনেক দামি গহনা আছে। তাহার দাম 3,000 টাকার অনেক বেশি, কিন্তু এও তো বেনুন নয়। এ ব্যাগ যতক্ষণ তাহার ঘরে থাকে ততক্ষণ তাহার বিপদ। তখন আর দেরি না করিয়া অধরলালের সেই চিঠি ও ব্যাগ লইয়া হরলাল ঘর হইতে বাহির হইল। মা জিজ্ঞাসা করিলেন, কোথায় যাও? কোথায় যাও বাবা? হরলাল কহিল, অধরবাবুর বাড়িতে। মার বুক হইতে হঠাৎ অনির্দিষ্ট ভয়ের একটা মস্ত বোঝা নামিয়া গেল। তিনি স্থির করিলেন, ওই যে হরলাল কাল শুনিয়াছে বেনুর বাপের বিয়ে, তাই শুনিয়া অবধি বাছার মনে শান্তি নাই। আহা, বেনুকে কত ভালোই না বাসি। মা জিজ্ঞাসা করিলেন, আজ তবে তোমার আর মফস্বলে যাওয়া হইবে না? হরলাল কহিল, না বলিয়াই তাড়াতাড়ি বাহির হইয়া পড়িল। অধরবাবুর বাড়ি পৌঁছবার পূর্বে দূর হইতে শোনা গেল রসন চৌকি আলেয়া রাগিনীতে করুণ স্বরে আলাপ জুড়িয়ে দিয়েছে, কিন্তু হরলাল দরজায় ঢুকিয়েই দেখিল
বিবাহ বাড়ির উৎসবের সঙ্গে একটা যেন অশান্তির লক্ষণ মিশিয়ে আছে। দারোয়ানের পাহারা কড়াক্কর, বাড়ি হইতে চাকর বাকর কেহ বাহির হইতে পারিতেছে না, সকলেরই মুখে ভয় ও চিন্তার ভাব। হরলাল খবর পাইল কাল রাত্রে বাড়িতে অনেক টাকার গহনা চুরি হইয়া গেছে। দুই তিনজন চাকরকে বিশেষভাবে সন্দেহ করিয়া পুলিশের হাতে সমর্পণ করিবার উদ্যোগ হইতেছে। হরলাল দোতলার বারান্দায় গিয়া দেখিল অধরবাবু আগুন হইয়া বসিয়া আছেন ও রতিকান্ত তামাক খাইতেছে। হরলাল কহিল, আপনার সঙ্গে গোপনে আমার একটু কথা আছে। অধরবাবু চটিয়ে উঠে কহিলেন, তোমার সঙ্গে গোপনে আলাপ করিবার এখন আমার সময় নয়, যাহা কথা থাকে এইখানেই বলিয়া ফেল। তিনি ভাবিলেন, হরলাল বুঝি এই সময়ে তাহার কাছে সাহায্য বা ধার চাহিতে আসিয়াছে। রতিকান্ত কহিল, আমার সামনে বাবুকে কিছু জানাইতে যদি লজ্জা করেন আমি না হয় উঠি। অধর বিরক্ত হইয়া কহিলেন, আহ বসো না। হরলাল কহিল, কাল রাত্রে বেনু আমার বাড়িতে এই ব্যাগ রাখিয়া গেছে। অধর কহিলেন, ব্যাগে কি আছে? হরলাল ব্যাগ খুলিয়ে অধর বাবুর হাতে দিল। অধরবাবু বলিলেন, মাস্টারে ছাত্রে মিলিয়া মিশিয়া বেশ কারবার খুলিয়াছে তো, জানিতে না এ চোরাই মাল বিক্রি করিলে ধরা পড়িবে, জানিতে না তাই আনিয়ে দিয়াছ? মনে করিতেছ সাধুতার জন্য বকশিস পাইবে? তখন হরলাল অধরের পত্রখানা তাহার হাতে দিল। পড়িয়া তিনি আগুন হইয়া উঠিলেন, বলিলেন, আমি পুলিশে খবর দিব, আমার ছেলে এখনো সাবালক হয় নাই, তুমি তাহাকে চুরি করিয়া বিলাতে পাঠাইয়াছ, হয়তো 500 টাকা ধার দিয়ে 3000 টাকা লিখাইয়া লইয়াছ, এ ধার আমি শুধিব না। হরলাল কহিল, আমি ধার দিই নাই। অধর কহিল, তবে সে টাকা পাইল কোথা হইতে? তোমার বাক্স ভাঙিয়া চুরি করিয়াছে? হরলাল সে প্রশ্নের কোনো উত্তর দিল না। রতিকান্ত টিপিয়ে টিপিয়ে কহিল, ওহে জিজ্ঞাসা করুন না, 3000 টাকা কেন, 500 টাকাও উনি কি কখনো চক্ষে দেখিয়াছেন? যাহা হোক, গহনা চুরির মীমাংসা হওয়ার পরেই বেনুর বিলাত পালানো লইয়া বাড়িতে একটা হুলুস্থুলু পড়িয়া গেল। হরলাল সমস্ত অপরাধের ভার মাথায় করিয়া লইয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিল। রাস্তায় যখন বাহির হইল তখন তাহার মন যেন অসাড় হইয়া গেছে, ভয় করিবার এবং ভাবনা করিবারও শক্তি তখন ছিল না। এই ব্যাপারে পরিণাম যে কি হইতে পারে মন তাহা চিন্তা করিতেও চাহিল না। গলিতে প্রবেশ করিয়া দেখিল তাহার বাড়ির সম্মুখে একটা গাড়ি দাঁড়াইয়া আছে, চমকে উঠিল। হঠাৎ আশা হইল বেনু ফিরিয়া আসিয়াছে, নিশ্চয় বেনু। তাহার বিপদ যে সম্পূর্ণ নিরুপায় রূপে চূড়ান্ত হইয়া উঠিবে এ কথা সে কোনো মতেই বিশ্বাস করিতে পারিল না। তাড়াতাড়ি গাড়ির কাছে আসিয়া দেখিল গাড়ির ভিতরে তাহাদের আফিসের একজন সাহেব বসিয়া আছে। সাহেব হরলালকে দেখিয়াই গাড়ি হইতে নামিয়া তাহার হাত ধরিয়া বাড়িতে প্রবেশ করিল, জিজ্ঞাসা করিল, আজ মফস্বলে গেলে না কেন? আফিসের দারোয়ান সন্দেহ করিয়া বড় সাহেবকে গিয়া জানাইয়াছে, তিনি ইহাকে পাঠাইয়াছেন। হরলাল বলিল, 3000 টাকার নোট পাওয়া যাইতেছে না। সাহেব জিজ্ঞাসা করিল, কোথায় গেল? জানি না, এমন উত্তরও দিতে পারিল না, চুপ করিয়া রহিল। সাহেব কহিল, টাকা কোথায় আছে দেখিব চলো। হরলাল তাহাকে উপরের ঘরে লইয়া গেল। সাহেব সমস্ত গণিয়া চারিদিক খুঁজিয়া পাতিয়া দেখিল, বাড়ির সমস্ত ঘর তন্নতন্ন করিয়া অনুসন্ধান করিতে লাগিল। এই সমস্ত ব্যাপার দেখিয়া মা আর থাকিতে পারিলেন না, তিনি সাহেবের সামনেই বাহির হইয়া ব্যাকুল হইয়া জিজ্ঞাসা করিলেন, ওরে হরলাল কি হইল রে? হরলাল কহিল, মা টাকা চুরি গেছে। মা কহিলেন,
চুরি কেমন করিয়া যাইবে? হরলাল, এমন সর্বনাশ কে করিল? হরলাল কহিল, মা চুপ কর। সন্ধান শেষ করিয়া সাহেব জিজ্ঞাসা করিল, এ ঘরে রাত্রে কে ছিল? হরলাল কহিল, দ্বার বন্ধ করিয়া আমি একলা শুইয়াছিলাম, আর কেহ ছিল না। সাহেব টাকাগুলো গাড়িতে তুলিয়া হরলালকে কহিল, আচ্ছা বড় সাহেবের কাছে চলো চলো। হরলালকে সাহেবের সঙ্গে চলিয়া যাইতে দেখিয়া মা তাহাতের পথ রোধ করিয়া কহিল, সাহেব আমার ছেলেকে কোথায় লইয়া যাইবে? আমি না খাইয়া এ ছেলে মানুষ করিয়াছি, আমার ছেলে কখনো পরের টাকায় হাত দেবে না। সাহেব বাংলা কথা কিছু না বুঝিয়া কহিল, আচ্ছা আচ্ছা। হরলাল কহিল, মা তুমি কেন ব্যস্ত হইতেছ? বড় সাহেবের সঙ্গে দেখা করিয়া আমি এখনই আসিতেছি। মা উদ্বিগ্ন হইয়া কহিলেন, তুই যে সকাল থেকে কিছুই খাস নাই? সে কথার কোনো উত্তর না দিয়া হরলাল গাড়িতে উঠিয়ে চলিয়া গেল। মা মেঝের উপরে লুটাইয়া পড়িয়া রহিলেন। বড় সাহেব হরলালকে কহিলেন, সত্য করিয়া বলো ব্যাপারখানা কি? হরলাল কহিল, আমি টাকা লই নাই। বড় সাহেব বলিলেন, সে কথা আমি সম্পূর্ণ বিশ্বাস করি, কিন্তু তুমি নিশ্চয়ই জানো কে লইয়াছে। হরলাল কোনো উত্তর না দিয়ে মুখ নিচু করিয়া বসিয়া রহিল। সাহেব বলিলেন, তোমার জ্ঞাতসারে এ টাকা কেহ লইয়াছে? হরলাল কহিল, আমার প্রাণ থাকিতে আমার জ্ঞাতসারে এ টাকা কেহ লইতে পারিত না। বড় সাহেব কহিলেন, দেখো হরলাল, আমি তোমাকে বিশ্বাস করিয়া কোনো জামিন না লইয়া এই দায়িত্বের কাজ দিয়াছিলাম। আপিসের সকলেই বিরোধী ছিল, 3,000 টাকা কিছুই বেশি নয়, কিন্তু তুমি আমাকে বড় লজ্জাতেই ফেলিবে। আজ সমস্ত দিন তোমাকে সময় দিলাম, যেমন করিয়া পারো টাকা সংগ্রহ করিয়া আনো, তাহা হইলে এলইয়া কোনো কথা তুলিব না, তুমি যেমন কাজ করিতেছ তেমনি করিবে। এই বলিয়া সাহেব উঠিয়া গেলেন। তখন বেলা 11টা হইয়া গেছে। হরলাল যখন মাথা নিচু করিয়া বাহির হইয়া গেল, তখন আপিসের বাবুরা অত্যন্ত খুশি হইয়া হরলালের পতন লইয়া আলোচনা করিতে লাগিল। হরলাল একদিন সময় পাইল, আরও একটা দীর্ঘদিন নৈরাশ্যের শেষ তলের পঙ্ক আলোড়ন করিয়া তুলিবার মেয়াদ বাড়িল। উপায় কি, উপায় কি, উপায় কি? এই ভাবিতে ভাবিতে সেই রৌদ্রে হরলাল রাস্তায় বেড়াইতে লাগিল। শেষে উপায় আছে কিনা সে ভাবনা বন্ধ হইয়া গেল, কিন্তু বিনা কারণে পথে ঘুরিয়া বেড়ানো থামিল না। যে কলিকাতা 1,000,000 লোকের আশ্রয়স্থান, তাহাই এক মুহূর্তে হরলালের পক্ষে একটা প্রকাণ্ড ফাঁসকলের মতো হইয়া উঠিল। ইহার কোনো দিকে বাহির হইবার কোনো পথ নাই। সমস্ত জনসমাজ এই অতি ক্ষুদ্র হরলালকে চারিদিকে আটক করিয়া দাঁড়াইয়াছে, কেহ তাহাকে জানেও না, এবং তাহার প্রতি কাহারও মনে কোনো বিদ্বেষও নাই, কিন্তু প্রত্যেক লোকই তাহার শত্রু। অথচ রাস্তার লোক তাহার গা ঘেঁষিয়া তাহার পাশ দিয়া চলিয়াছে, আপিসের বাবুরা বাহিরে আসিয়া ঠোঁয়াই করিয়া জল খাইতেছে, তাহার দিকে কেহ তাকাইতেছে না। ময়দানের ধারে অলস পথিক মাথার নিচে হাত রাখিয়া একটা পায়ের উপর আরেকটা পা তুলিয়া গাছের তলায় পড়িয়া আছে। স্যাকরা গাড়ি ভর্তি করিয়া হিন্দুস্থানি মেয়েরা কালীঘাটে চলিয়াছে। একজন চাপরাশি একখানে চিঠি লইয়া হরলালের সম্মুখে ধরিয়া কহিল, বাবু ঠিকানা পড়িয়া দাও। যেন তাহার সঙ্গে অন্য পথিকের কোনো প্রভেদ নাই, সেও ঠিকানা পড়িয়ে তাহাকে বুঝাইয়া দিল। ক্রমে আফিস বন্ধ হইবার সময় আসিল। বাড়িমুখো গাড়িগুলো আফিস মহলের নানা রাস্তা দিয়ে ছুটিয়া বাহির হইতে লাগিল। আফিসের বাবুরা ট্রাম ভর্তি করিয়া থিয়েটারের বিজ্ঞাপন পড়িতে পড়িতে বাসায় ফিরিয়া চলিল। আজ হইতে হরলালের আফিস নাই, আফিসের ছুটি নাই,
বাসায় ফিরিয়ে যাইবার জন্য ট্রাম ধরিবার কোনো তাড়া নাই। শহরের সমস্ত কাজকর্ম, বাড়ি ঘর, গাড়ি জুড়ি, আনাগোনা হরলালের কাছে কখনো বা অত্যন্ত উৎকট সত্যের মতো দাঁত মিলিয়ে উঠিতেছে, কখনো বা একেবারে বস্তুহীন স্বপ্নের মতো ছায়া হইয়া আসিতেছে। আহার নাই, বিশ্রাম নাই, আশ্রয় নাই। কেমন করিয়া যে হরলালের দিন কাটিয়ে গেল তাহা সে জানিতেও পারিল না। রাস্তায় রাস্তায় গ্যাসের আলো জ্বলিল, যেন একটা সতর্ক অন্ধকার দিকে দিকে তাহার সহস্র ত্রুণ চক্ষু মেলিয়া শিকারলব্ধ দানবের মতো চুপ করিয়া রহিল। রাত্রি কত হইল সে কথা হরলাল চিন্তাও করিল না। তাহার কপালের শিরা দপদপ করিতেছে, মাথা যেন ফাটিয়া যাইতেছে, সমস্ত শরীরে আগুন জ্বলিতেছে, পা আর চলে না। সমস্ত দিন পর্যায়ক্রমে বেদনার উত্তেজনা ও অবসাদের অসারতার মধ্যে মার কথা কেবল মনের মধ্যে যাতায়াত করিয়াছে। কলিকাতার অসংখ্য জনশ্রেণীর মধ্যে কেবল ওই একটিমাত্র নামই শুষ্ক কণ্ঠ ভেদ করিয়া মুখে উঠিয়াছে, মা, মা, মা। আর কাহাকেও ডাকিবার নাই। মা, মনে করিল, রাত্রি যখন নিবিড় হইয়া আসিবে, কোনো লোকই যখন এই অতি সামান্য হরলালকে বিনা অপরাধে অপমান করিবার জন্য জাগিয়া থাকিবে না, তখন সে চুপ করিয়া তাহার মায়ের কোলের কাছে গিয়া শুইয়া পড়িবে। তাহার পরে ঘুম যেন আর না ভাঙে। পাছে তার মার সম্মুখে পুলিশের লোক বা আর কেহ তাহাকে অপমান করিতে আসে, এই ভয় সে বাসায় যাইতে পারিতেছিল না। শরীরের ভার যখন আর বহিতে পারে না, এমন সময় হরলাল একটা ভাড়াটে গাড়ি দেখিয়া তাহাকে ডাকিল। গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যাইবে? হরলাল কহিল, কোথাও না, এই ময়দানের রাস্তায় খানিকক্ষণ হাওয়া খাইয়া বেড়াইব। গাড়োয়ান সন্দেহ করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই হরলাল তাহার হাতে আগাম ভাড়া একটা টাকা দিল। সে গাড়ি তখন হরলালকে লইয়া ময়দানের রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইতে লাগিল। তখন শ্রান্ত হরলাল তাহার তপ্ত মাথা খোলা জানালার উপর রাখিয়া চোখ বুঝিল। একটু একটু করিয়া তাহার সমস্ত বেদনা যেন দূর হইয়া আসিল, শরীর শীতল হইল, মনের মধ্যে একটি সুগভীর সুনিবিড় আনন্দপূর্ণ শান্তি ঘনাইয়া আসিতে লাগিল। একটা যেন পরম পরিত্রাণ তাহাকে চারিদিক হইতে আলিঙ্গন করিয়া ধরিল। সে যে সমস্ত দিন মনে করিয়াছিল কোথাও তাহার কোনো পথ নাই, সহায় নাই, নিষ্কৃতি নাই, তাহার অপমানের শেষ নাই, দুঃখের অবধি নাই, সে কথাটা যেন এক মুহূর্তেই মিথ্যা হইয়া গেল। এখন মনে হইল সে তো একটা ভয় মাত্র, সে তো সত্য নয়। যাহা তাহার জীবনকে লোহার মুষ্টিতে আঁটিয়া পিষিয়া ধরিয়াছিল, হরলাল তাহাকে আর কিছুমাত্র স্বীকার করিল না। মুক্তি অনন্ত আকাশ পূর্ণ করিয়া আছে, শান্তির কোথাও সীমা নাই। এই অতি সামান্য হরলালকে বেদনার মধ্যে, অপমানের মধ্যে, অন্যায়ের মধ্যে বন্দি করিয়া রাখিতে পারে এমন শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন রাজা মহারাজারও নাই। যে আতঙ্কে সে আপনাকে আপনি বাঁধিয়াছিল তাহা সমস্তই খুলিয়া গেল। তখন হরলাল আপনার বন্ধনমুক্ত হৃদয়ের চারিদিকে অনন্ত আকাশের মধ্যে অনুভব করিতে লাগিল, যেন তাহার সেই দরিদ্র মা দেখিতে দেখিতে বাড়িতে বাড়িতে বিরাট রূপে সমস্ত অন্ধকার জুড়িয়া বসিতেছেন, তাহাকে কোথাও ধরিতেছে না। কলিকাতার রাস্তাঘাট, বাড়ি ঘর, দোকান বাজার একটু একটু উঠিল, একটি একটি করিয়া নক্ষত্র তাহার মধ্যে মিলাইয়া গেল। হরলালের শরীর, মনের সমস্ত বেদনা, সমস্ত ভাবনা, সমস্ত চেতনা তাহার মধ্যে অল্প অল্প করিয়া নিঃশেষ হইয়া গেল। ওই গেল, তপ্ত বাষ্পের বুদবুদ একেবারে ফাটিয়া গেল। এখন আর অন্ধকারও নাই, আলোকও নাই, রহিল কেবল একটি প্রগাঢ় পরিপূর্ণতা। গির্জার ঘড়িতে একটা বাজিল।
গাড়োয়ান অন্ধকার ময়দানের মধ্যে গাড়ি লইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে বিরক্ত হইয়া কহিল, বাবু ঘোড়া তো আর চলিতে পারে না। কোথায় যাইতে হইবে বলো? কোনো উত্তর পাইল না। আবার বলিল, বাবু ঘোড়া তো আর চলিতে পারে না, কোথায় যাইব বলো? কোনো উত্তর নাই। তখন ভয় পাইয়া কোচবাক্স হইতে নামিয়া হরলালকে নাড়া দিয়া আবার জিজ্ঞাসা করিল, বাবু? উত্তর নাই। তখন ভয় পাইয়া গাড়োয়ান পরীক্ষা করিয়া দেখিল হরলালের শরীর আড়ষ্ট, তাহার নিঃশ্বাস বহিতেছে না। কোথায় যাইতে হইবে? হরলালের কাছ হইতে এই প্রশ্নের আর উত্তর পাওয়া গেল না। নমস্কার, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।